গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ছিল নানা জল্পনা। একদিকে সরকার দলীয় প্রবীণ মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, অপরদিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক নগরপিতা জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর পর থেকে বাড়তে থাকে উত্তেজনার পারদ। এক পর্যায়ে নির্বাচনের ফলাফল নিয়েও আশঙ্কা প্রকাশ করেন জাহাঙ্গীর আলম। এদিন বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে বঙ্গতাজ অডিটোরিয়াম এলাকা মুখরিত হয় মেয়র প্রার্থীদের সমর্থকদের মিছিল আর স্লোগানে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকে ভোট গণনা। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত উত্তেজনা নিয়ে অপেক্ষায় ছিলেন বিজয়ী প্রার্থী জায়দা খাতুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা সমর্থিত আজমতুল্লাহ খানের সমর্থকরা। তবে নাড়ির টানে গভীর রাতে সশরীরে হাজির হন জায়দা খাতুনের ছেলে গাজীপুরের প্রাক্তন নগরপিতা জাহাঙ্গীর আলম। তখন চূড়ান্ত ফলাফল ঘোষণার পালা। নৌকা প্রার্থী আজমতুল্লাহ খানকে 16,197 ভোটের ব্যবধানে পেছনে ফেলে 2,38,934 ভোট পেয়ে গাজীপুর নগরীর পরবর্তী অভিভাবক হবার ঘোষণা পেলেন স্বতন্ত্র প্রার্থী জায়দা পুত্র জাহাঙ্গীর। এ যেন এক বাদ ভাঙা উল্লাস। মায়ের পাশে থেকে জনগণের সেবা করার কথা জানান ছেলে। এই শহর, এই প্রিয় জন্মভূমি আমরা সুন্দর করে সাজাতে চাই। আমার মার সাথে থেকে আমি মার একজন কর্মচারীর মতনই মনে করি, সেই হিসাবে মার সেবা করতে চাই এবং এই নগরবাসীর সেবা করলে আমি মনে করি মার সেবা দিলে আমার নগরবাসীর সেবা দেওয়া হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে এবার 8 জন মেয়রের পাশাপাশি 57 জন কাউন্সিলর এবং 19 জন সংরক্ষিত নারী কাউন্সিলর লড়েন। 3 পদে সব মিলিয়ে প্রার্থী ছিলেন 332 জন। তবে এবার প্রথম নারী অভিভাবক পেল গাজীপুরবাসী। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।